যখন হাসান বছরিয়ে হইতরা এ বেটা 5 মাস বয়সও মায়ে তুইয়া ইন্তেকাল করিলে বাপে তুইয়া ইন্তেকাল করছই আর মায়ে ধৈর্য ধারণ করিয়া তারে লইয়া জিন্দেগি বছর খরাত লাগছই ওফুয়া আস্তে আস্তে বড় হইছে আর নাফরমানির মধ্যে ফাড়নি আরম্ভ করছে বড়র আর নাফরমানির মাঝে ফাড়ন বড়র নাফরমানির মাঝে ফাড়ন তো হাসান বছরিয়ে হইতরা হাসান বছরিয়ে হইতরা বিলে 5 মাসর বয়সও তুইয়া আর বাপ মারা গেছই বেটি আপনার লইয়া কিতা করে ও জিন্দেগি বছর খরাল লাগিয়া তৈয়ার হই গেছে কি জওয়ান কি একবারে আপনার তমতমি জওয়ান কি বেটির এর বাদেও আপনার দ্বিতীয় স্বামী গ্রহণ করছে না এর বাদে ই বেটা তো আপনার লাইন আউট হই গেছে ফুয়া ও তাই একদিন হাসান বছরির কাছে গেছই ইয়া আপনার বইয়া আর আড়াল থেকে আওয়াজ দিছই কিতা হইছে জি আর তাই নাকি হাসান বছরিরে কইত্রা আরজ কত্রা হুজুর আমার ফুয়াই গো আপনার ওলা লাইন আউট হই গেছে কি প্রায় সময় মসজিদের মেসাবর গেছে আইন নানি মাহল বা ফকল আইয়া আন্দা ওয়াজর মহফিল আইবা আইয়া হইবা বিলে হুজুর আমার ফুয়া গো তা লাগি তুরা দোয়া করবা আমার ফুয়াই গো ওলা আপনার লাইন আউট হই গেছে ওলা তাই নাকি হাসান বছরির খেদমত কইত্রা হুজুর আমার ফুয়াই গো আপনার ওলা কিছু বেকার হই গেছে গিয়া মানুষের ফুয়াইন তোর লোক দরিয়া আর ইগে আপনার কিছু বেলাইনও গেছে কি ওগুলা কি তোরা দোয়া করো কুয়া ওগুলা তোরা বুঝা কুয়া ও হাসান বছরে কইলা তুমি তারে লইয়া আইও ও লইয়া গেছ লইয়া যাওয়ার বাদে তানরে বুঝাইলা দোয়া করলা না এর বাদেও হে আর ফিরে না হৌ তার আপনার বারইয়া তার সঙ্গী সাথী ওগুলোর লগে এর বাদেও বেলাইনে দায় গিয়া ওতা করতে 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 ফুরা হে বড় হয়ে গেল জওয়ান হয়ে গেল যত বড় হয় অত নাফরমানির মাঝে গিয়া ফারো যত বড় হয় অত নাফরমানির মাঝে ফারো এক পর্যায়ে এই মানুষ আপনার নাফরমানি করতে 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 একদিন আর মারাত্মক আহারের বেমার ভরি গেল বেমার যখন পড়ছে তখন আপনার বিছনা থুতনো আর ও মায়াইয়া দাঁড়ো বইয়া খান্দিত্রার কইত্রা বাবা আমি আমার জোয়ান কিরে তোমার তলে কিতা করলাম ক্ষয় করলাম আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করলাম না 5 মাস বয়সটা গিয়া তোমারে ফালা ফুসা করিয়া জওয়ান হইলে তুমি কিন্তু একটা দিন আমারে সুখ শান্তি তুমি দিলাই না আমার হতাও তুমি শুনলাই না আর হুজুরের দরবারও তোমারে লইয়া গেলাম হুজুরের হতাও তুমি শুনলাই না এখন তো তোমার মরণাপূর্ণ অবস্থা তোমার কিতা হালত হই তো খোসাই তুমি তো জিন্দেগিয়ে আল্লাহরে একটা শ্রদ্ধাও দিছো না আল্লাহর হতাও শুনছো না আমরার অনেক বাপ ভাই আসই আমার ভাই আপনার ভাই আমার চাচা আপনার চাচা আমার মামা আপনার মামা ওলা আসুন না জিন্দেগি শ্রদ্ধা দিছুন না আল্লাহ আপনার আমার গরো চাই অনেক বাপ ভাই ওলা আসুন আল্লাহর একু শ্রদ্ধা দিছুন না না দিয়া দিয়া একদিন খেউরে উঠি গেছুন এনতানোর জায়গা খানো আমরা অনেক মানুষ আছি মরার বাদে কই বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া মাটি দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ মহাদিসিনে কেরাম হলে লম্বা সুড়া আলোচনা করছই এই বিষয়ে আমরা অনেক মানুষরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া তুলিয়া দেই নানি ইন কইতরা বুজুর্গ হলে দুইটা টুকরা আছে বিসমিল্লাহ এক টুকরা আর আলা মিল্লাতে রাসূলিল্লাহ আরেক টুকরা ও দুইও টুকরারে মিলাইয়া আমরা কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বিসমিল্লাহ কই কিতা লাগি যে আমি শুরু করি আর আল্লাহর নামে আমি সপ্রুত করি আর আল্লাহর নামে তো আপনি আল্লাহর নামে যে মানুষরে তুলিয়া দিতরা যে মানুষরে কবরস্থ হতরা বুজুর্গ হলে কইতরা এই মানুষের জিন্দেগিত হে আল্লাহরে মানার সিফত আসেনি বড় চিন্তার বিষয় এই মানুষে তার জিন্দেগিত আল্লাহরে মানছেনি এরেদের আমি জনজা করিয়া আর এর খাফন দাফন করিয়া আর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া নিয়ে মাটি দিয়া তার জীবনের মাঝে হে আল্লাহরে মানার তার সিফত আসেনি কোনোদিন তো হে আপনার আল্লাহরে গু সিদ্ধা দেয় না কোনোদিন তো আপনার আল্লাহর কথা মুয়াফিক হে চলে না লাগি বুজুর্গ হলে কড়া ভাবি তো আল্লাহর জাত মেহরবান জাত আল্লাহ হারে কোন সময় মাফ দিব কেন তো হওয়া যায় না
কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বুজুর্গ হলে কইতরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ ও মানুষের হক হওয়া যায় যে তার जिंदगी আল্লাহর হুকুমের ভিতরে আর মিল্লাতে রাসূলিল্লাহর মতলব হইয়া থাকলো আল্লাহর নবীর সুন্নাত আর তরিকার ভিতরে দিয়া তার जिंदगी রে কাটাইছে আর এর বাদে মানুষ মারা গেছে ও মানুষের কবর তোইতে গিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হওয়া মানে কিন্তু আমরা সবরে কইয়া আল্লাহর উপরে আশা ভরসা করিয়া কইয়ার কিন্তু বুজুর্গ হলে কইতে হারাকে হালাকে এই মানুষর লাগিয়া এগু খোয়া হোক নাই হোক বটে না যে আল্লাহর নাফরমানি করিয়া जिंदगी রে কাটাইছে আল্লাহর লগে হে যুদ্ধ জিহাদ করছে দুনিয়ায় আর এর বাদে মারা গেছে আর তারে কোরায় আল্লাহর লাগিয়া তুলিয়া দেরায় আল্লাহ গ্রহণ করবানি এগু তো বিলে আমার নাফরমান আসলো আরেক মানুষ সুন্নতর খিলাফ চলছে নবীদের কথা বিলকুল হুনছে না নবীদের লগে তার কোনো সম্পর্ক নাই নবীদের সুন্নতের লগে তার কোনো সম্পর্ক নাই নবীদের লগে তার কোনো মায়া দরদ মহব্বত কুনতা নাই আর ও মানুষরে আমরা কইয়ার মিল্লাতে রাসূলিল্লাহ অর্থাৎ নবীদের দল তুমি তোমারে তুলিয়া দিলাম তুমি দুনিয়ায় বাসা অবস্থায় জীবিত অবস্থায় জিন্দেগি তাখতে আল্লাহ নবীর দল উঠিস লাইনি চিন্তার কথা এর লাগি আসন বছরীয় কইতরা এই বেটা আপনার অসচেতন অবস্থায় আরে মত অবস্থায় মায় দার বইয়ালে খান্দিত্রার কইত্রা জাদু বাসা তুমি তো হয়তো আর বাস্তায় নাই তোমার যে বেমার মারাত্মক বেমার গান্দা বেমার তোমার খারাপ বেমার হই গেছে গিয়া এখন কিতা করা যায় ও বেঠায় দারে দারে চকুর বানিবালা আর জোয়ান ফুয়া আর খান্দের আর ঘর যাও মা তুমি যাও হুজুরের দরবারও আর হুজুর দেখো গিয়া তান সময় থাকলে তোরা আমি গুণাগারের দ্বার খানো আইতারে বা আমি তৌবা করতাম আমি তওবা করতাম আর মাফ চাইতাম আল্লাহর কাছে তাই আমার আমার দ্বার খানো যদি সময় থাকে তকলিফ করিয়া কষ্ট করিয়া আকুয়া ও এই দৌড়াইয়া যাওয়াত লাগছ যাইতে আবার মারে ডাক দিয়া আটকাইছইন ফুয়ায় আর আটকাইয়া হইতরা আমার প্রাণের আম্মা তুমি দাঁড়াই তো যাও কিন্তু আমি বুধ ভাইয়ার আমি আর দুনিয়াত বাঁচতাম না যদি তুমি যাইতে যাইতে আর হুজুর আইতে আইতে আমার ইন্তেকাল হয়ে যায় আমি মরি যাই তাহলে হুজুর দে এখন আরজ করিও রে বা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যেন আমার জনজার নামাজ খানতা পড়াই আমরা সবর আশা থাকে না বড় বড় বুজুর্গ হলে আমরা জনজার নামাজ পড়াইতা আমার জনজাত বেশকরি মানুষ হইতা ওখানে আশা থাকে না নি বা তুই না কেনে ইলে আশা নাই নি না যে কেন গাড়ি লইতে মানুষে দরিয়া সবর আশা ওখান থাকে আল্লাহ আমার মৌতের সময় যেন বেশকরি মানুষ জনজার নামাজ হই আর মানুষে জনদার নমাজ উবাইয়া আমার যেন জিন্দেগির বালাই বর্ণনা করইন ইলা না উবাইয়া যেন হারি দিছে গিয়ে থাকতে জনদা তো উবাইয়া এটা খানাখানি করতা না হারি দিছে ইগু গেছে নি বোর তো আর গাও খালি হইছে ইলা হইতা না ওলা আমরা জিন্দেগিরে বানাই আবো সময় আছে ও কইতরা জনদার নমাজ বেশ করি মানুষ হইতা বালা বালা মানুষ হইতা যদি বড় বড় বুজুর্গ হলে আইয়া আলিম হলে আইয়া হাফিজ হলে আইয়া ওলি হলে আইয়া আমার জনদার নমাজর মাঝে শরীক কইন আমার আত্মা কত যে কুশ হইব ওই বলি না হইতো না এর চাইতে আরো বেশি কুশ এক ওলি আইয়া নমাজ পড়াইলে এক আলিমে আইয়া নমাজ পড়াইলে এক বুজুর্গে আইয়া তোমার জনদার নমাজ পড়াইলে তুমি যতক্ষণ কুশ হইবাই যতক্ষণ ফজিলত তুমি পাইবাই যতক্ষণ লাভবান তুমি হইবাই এর চাইরে আরো বেশি লাভবান তুমি হইবা যদি তোমার ফুয়ায় তোমার জনদার নমাজ পড়ায় সুবহানাল্লাহ যদি তোমার ফুয়ায় তোমার জনদার নমাজ পড়াইতে পারে দুনিয়ার কোন ওলি তার সমান এই সোয়াবর মালিক বনতে পারত নাই তোমার আত্মা তোমার দিল তোমার অন্তর এই পরিমাণ কুশ হইত নাই দুনিয়ার সবচাইতে বড় ওলি আইয়া নমাজ পড়াইলে দুনিয়ার সবচাইতে বড় ফিরে আইয়া নমাজ পড়াইলে দুনিয়ার সবচাইতে বড় আলিমে আইয়া নমাজ পড়াইলে তোমার আত্মা তোমার দিল তোমার অন্তর এইভাবে শান্তি হবে না যেইভাবে শান্তি হবে তোমার যদি আওলাদে আইয়া তোমার জনজার নমাজ পড়ায় সুবহানাল্লাহ আওলাদে যদি জনজার নমাজ পড়ায় দেখো যাই এই মসজিদ বা মসজিদা যায় বেঠা উকা বেঠি উকা এই কি পরিমাণ খুশ হইবা হায় হায় যে দুনিয়ার জিন্দেগীত আমার একটা আওলাদ রে আমি আলিম বানাইয়া তুইয়া গেছি একটা হাফিজ বানাইয়া তুইয়া গেছি আল্লাহর এক আলিম বানাইয়া তুইয়া গেছি এই আলিমে যদি তোমার জনজার নমাজ পড়ায় তার বাফর আর তার মার যে খলিঞ্জা দিয়া দিল দিয়া মন দিয়া হে যে দোয়া করবো হে যে চকুর ভানি ফেলাইব
আপনি আমি যে ওলি আনমু গাড়ির ভাড়া দিয়া টেকা খরচ করিয়া হেইন ই সুকুরবানি ফেলাইতে পারতা নাই মত বুঝাননি ই সুকুরবানি তান ফেলাইতে পারতা নাই আর যে ধরত পর লইয়া তোমার ফুয়াই দোয়া করব আল্লাহর কাছে কবরর দারও বাইয়া দুনিয়ার সব থেকে বড় আলিমি আইয়াও ওলি আইয়াও ই দোয়া করতে পারতা নাই তাই তো হয়তো লম্বা দোয়া করবা কিন্তু এ দোয়া করব দিলর গহরাইত তাকিয়া আর তাই দোয়া করবা মুখ দিয়া এলা একটা اولاد বানাইয়া তুই দাও মরার বাদর সম্পদ মরার বাদর সম্পদ একটা اولاد বানাইয়া তুই দাও দুনিয়ার সব মানসি আলী সম্পদ জমাইত্রা আল্লাহ নবী হইত্রা ইগু ভুখা ইগু পাগল জেগে দুনিয়ার সম্পদ রে জমাইয়া তুই দাও তিমুকাত বিটা লয় তিমুকাত কিতা করেন বিটালর টাউন ও বিটালর গাড়ি তিন খান আছে আরে খান লোক জমার চার খান হইতো বুঝাইছনি আর খর আমি ওই তাকলাম ই গাউর মাঝে শিয়া ই গাউ শিয়ার আর আল্লাহর নবী কইতা তুমি সব থেকে আউয়া খেনে মোরার বাদর সামান তুমি জমাইতে পারছো না মোরার বাদর দে ফুঞ্জি কেন জমাইতে পারছো না তে তুমি কি যা শিয়ান হইলা শিয়ান তো মানু যে যে জায়গা যাইতো হে হ জায়গা সুন্দর বানাইছে হ জায়গা কিটা করছে সুন্দর বানাইছে আজ মনে করেন আপনি গিয়া এক জায়গা বাড়ি বানাইতা অন্তে গিয়া আপনার ফুন্নাবাড়ি সারিয়া নয়া বাড়ি যাইতা তো ফুন্নাবাড়িতে গিয়া ওই সময় আপনি নয়া বাড়ি যাইবা যখন নয়া বাড়ির খামরে কমপ্লিট করবা বলা নাই খাম কমপ্লিট করে ফেসাব পায়খানার ব্যবস্থা করবা হুতার ব্যবস্থা করবা ফানির ব্যবস্থা করবা সারা ওল কমপ্লিট করি আপনার ফুন্নাবাড়ি সারিবা দুনিয়ার থেকে সারিয়া যখন আমরা খবরও দিতাম যাইতে আমরা খবরও তোলা ব্যবস্থা করিয়া দিতাম নানি অল কমপ্লিট খবরের খাওয়া হয়ে দিত আর এর মাঝে দুনিয়ার থেকে দিতা অনেক মানুষ আছে আমরা আলি থা হইতে হইতে আর গড় ফিরাইতে ফিরাইতে দুনিয়ার থেকে যাই আর খর না এখন না আগামী বছর হজ করি লইমু আগামী বছর তার ফুড়ি বিয়া দিত খর ই বছর না ও আগামী বছর করি লইমু আগামী বছর ফুয়া আর একে বেড়াচেরা শুরু করছে তো খর ফুয়া উগুরে দিয়া যাইমু কথা করতে 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 আরেকদিন তার নাম ধরিয়া কই দিরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শেষ কারবার শেষ এর লাগিয়া আল্লাহর কাম করতে তারিখ নাই হজ করতে তারিখ নাই হজ ফরজ করি লইতা হজ ফরজ আপনি করি লইতা হজ ফরজ লইয়া বই দিছি এর মধ্যে গাতো গেছে কি এগুলো কি অবস্থা হইত এর লাগিয়া দুস্থ বুজুর্গ ও হাসন বছরীয় কইতরা বেটা এলি দারে দারে খান দে আর তার মারে ঘর ও আম্মা গিয়া খইরে বা হুজুর দে আমি যদি তুমি আইবার আগে আগে মারা যাই হুজুরে যেন আমার জনদার নমাজ খানতা ফোড়াই আসন বছরের কাছে মা গেলা গিয়া কইলা হজরত আমার ফুয়া বড় অসুস্থ অচেতন অবস্থায় মরণাপূর্ণ অবস্থায় বিছনার মাঝে ফুতন আরজ করছে বা দয়া করিয়া আপনি সামান্য সময় দিয়া আর আমার ফুয়া তার দ্বারও যাইতা হাসন বছরই তেমনি শুনছ তোমার ফুয়া আর তার দ্বারও যাইতাম দয়া করি তুমি অন্তি হরি দাও গিয়া তোমার ফুয়ারে একবার দুইবার তিনবার চারবার হাজারবার বুঝাইছি তোমার ফুয়ায় বুঝ মানে না আমার কথাও শুনে না গতিকে ইগুর দ্বারও আমি আর যাইয়ান ওলা হইনি না হইনি মাসে বারবার মানুষের এক মাস বুঝানির বাদে যখন বুঝে না মানুষে আর কইনি লোক বাদ দেও ওলা বা তুই না নি তো তান লোক বাদ দিলে কইলা ইগুর লোক আর বাদ দেও আমি আর যাইয়ান না তুমি তোমার ফুয়ার কাছে যাও বিলে হুজুর আপনি যাওয়া লাগবো রে বা আর আমার ফুয়া আরে খান আরজ করছে কিনা জানি যদি আমার ফুয়া আপনি যাইবার আগে আগে মারা যায় তাহলে আমার ফুয়ার জনদার নমাজ খানতা আপনি হুজুরে ফড়াইতাই তাই কইলা তোমার ফুয়ার জনদার নমাজ আমি ফড়াইতাম না সমাদর নিকৃষ্টতম মানুষে তোমার ফুয়ার জনদার নমাজ ফড়াইতা যেগু বেআমল বেহায়া এগুলো জনদার নমাজ তো ও মানুষে পড়াইতো যে সমাজের নিকৃষ্ট মানুষ আমি তো পড়াইতে পারতাম না আমি এক আলা মানুষ এক বুজুর্গ মানুষ এক পীর মানুষ অলি মানুষ আমি তোমার জনদার নমাজ পড়াইতাম না আমি তোমার জনদার নমাজ পড়াইতাম না ও আসন বছরের ইনতাগি বিদায় লইলেইলা আর বিদায় লইয়া তান ফুয়ার গেছে গেলা গিয়া ফুয়ারে কইলা বাবা তোমার কথা তো শুনছই না আর তাই না আইসই না বরঞ্চ তাই না আর তোমার উপরে খেফা রাগ তাই তো আর আইতা নাই আর আমি কথাও কইছি তুমি মরি গেলে তাই জনদার নমাজ পড়াইতা তাই তোমার জনদার নমাজও পড়াইতা নাই না করছ জনদার নমাজও পড়াইতা নাই না করছ
ও ফুয়াই খান্দা আরম্ভ করছে মার গেছে আর খরমা ও মা আমি যখন মরি দেই মরেবা আমার লাশ গুদা তুমি কবরস্থানের মধ্যে দফন করিও না আমি যখন মারা যাই আমার লাশ নিয়া তুমি গুরুস্থানের মধ্যে আরাইও না বলে বাবা তুমি মরি গেলে কি তখন মুই কান হও কেন বিলে মা আমি যদি মারা যাই আমার লাশ রে নিয়া তুমি জঙ্গলের মাঝে ফলাই দিও আমার লাশ সিলে হুকুনে যেন খায় আমার লাশ যেন কুকুরে খায় আমার লাশ যেন হিয়ালে খায় মার দিল তোর বানুকা দিল মায়ের লগে লগে খান্দা আরম্ভ করলা আর কইলা বাবা রে আমি তোমার মা আমার সামনে ইলা তুমি কথা কইও না আমি মার অন্তরে জারতো না হোসাইন খেরে তোমারে নিয়া গাঙ্গর আদালির মাঝে ফলাইতাম জঙ্গল ফলাইতাম খেরে তোমারে শিয়ালে শকুনে তোমারে কুকরে খাইতা বিলে মা আমার চাইতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর আর বত্তর আর গুনাগার কোনো মানুষ নাই আমি অত বাদ নিনি রে বাবা আমি অত খারাপ নি রে বাবা আমার জনজার নমাজও বালা মানুষ বলে আইতা না আমি মরি গেলে আমার জনদার নমাজ ফড়িতা না ফড়াইতা না আর হুজুর দে হইলাম সামান্য তৌবা করতাম তাই না মারে ঘৃণা করি আমার দরবার খানো আইলা না এর মানে মা আমি আগে তো বুঝি নাই কিন্তু এখন বুঝছি রে বা আমি অত নাফাক আমি অত বত্তার আমি অত খারাপ আমি অত নিকৃষ্ট আমার চাইতে তো পশুবালা আমার চাইতে জঙ্গলের শুয়োরবালা আমার চাইতে কুত্তাবালা আমার চাইতে জানোয়ারবালা যে মানুষ হই আমি আমার আল্লাহরে চিনলাম না যে মানুষ হই আমি আমার আল্লাহরে একটা রাজ ডাকিলাম না যে মানুষ হই আমি আমার আল্লাহরে খুশ রাজি করিয়া দুনিয়াতে যাইতে পারলাম না এই মানুষ রে তো কবরস্থানের মাঝে দাফন করা বিলকুল জায়েজ না সুবহানাল্লাহ এই মানুষরে কবরস্থানে দাফন করা আমারও মুনাসিবেদের না আমারে কবরস্থানে দাফন করতায় খেনে আমি ও পরিমাণ নাফরমান আমারে আমার কারণে এই কবরস্থানের বালা বালা মানুষে হয়তো সাজা শাস্তি পাইবা আমার কারণে কবরস্থানের নেক নেক মানুষে হয়তো আল্লাহর গুসার নারাজগির শিকার হই দিবা এর লাগিয়া আমার এই কবরস্থানও মাটি দিও না লগে লগে আল্লাহর দরবারও এলান হয়ে গেছে আল্লাহ জানাইত্রা আমি আমার বন্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দিলাইছি সুবহানাল্লাহ তখন হাসন বসরির কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আয় ও হাসন বসরি তুমি যাও যাও হাজার হাজার মানুষ লইয়া যাও আমার বন্দার জনজার নমাজ খান তুমি ফড়াও হাসন বসরি কইত্রা আল্লাহ কোন মানুষের জনজার নমাজ আমি ফড়াইতাম মার নাফরমান আল্লাহর নাফরমান নবীর নাফরমান ওলির নাফরমান এর জনদার নমাজ আমি ফড়াইতাম নি আল্লাহ ফরমাইন নি আমার হাসন বসরি না না আমার বন্দায় আমি আল্লাহর খুশ রাজি করি লইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিলা খুশ রাজি করছে বিলে মরার আগে আগে তারে হে অত নিকৃষ্ট আর খারাপ মনে করছে যে কবরস্থানের মাঝে তার মতো মানুষের জায়গা নাই ওলা তার হালত তার অবস্থা হে জানি লইছে বুঝি লইছে স্বীকার করি লইছে আমি আল্লাহ তার জিন্দগির গুনাহারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ কইতে মান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا যে মানুষে তার জিন্দগির উপরে অনুতপ্ত হয়ে যায় আমি বেদান নাফরমান করছি চুরি করছি ডাকাইতি করছি বদমাশি করছি লুচ্চামি করছি সুদ খাইছি ঘুষ খাইছি মদ খাইছি জুয়া খেলাইছি আল্লাহ আর আমি এইটা করতাম না ও দিন আল্লাহ না করুক যদি তুমি মারা যাও ও রাইত ফুটিবাই বিয়ানে হয়তো দরজা ভাঙ্গিয়া বার করতে লাগে রাইত ফুটিবাই মাইক হইয়া বিয়ানে হয়তো তোমার নাম ধরিয়া এলাসমেন্ট করতে লাগে ও যদি তৌবা করিয়া ফুতো তাহলে তোমারে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিবা আর অলি অখলর লিস্ট তোমার নাম রে লেখিলেইবা কও সুবহানাল্লাহ এর লাগি নবী দিয়ে প্রত্যেক রাইত ফুটিতে সময় তৌবা করতা কিতা করতা নবী দিয়ে তৌবা করতা বা আমরা কইম আমরা কিতা লাগি তৌবা করতাম আমি কিতা করছি আর বাদে আবার ফিরিয়া ইহাম করতাম না ওখানে নাম হইলো তৌবাতুন নাসুহা
যে আমি আর এই গুনার কাম করতাম না এর লাগি দুষ্ট বুজুর্গ ও তওবা করিয়া রাত বালিশর মাঝে গিয়া খোল্লা লাগাইতাম বেটা ওই বেটি ওই জোয়ান ওই বুড়া ওই যদি আমি মারা যাই আল্লাহ কইতরা যে তওবা করিলে আল্লাহর নবী ফরমাইতরা যে তওবা করিলেইল যে তওবা করিলেইল যে তওবা করিলেইল আর আল্লাহ তার তওবারে কবুল করিলেইলা বুঝা যাইব এই মানুষ ওলা মানুষ ওলা মানুষ তার জীবনে কোনোদিন এক সুল পরিমাণে এই মানুষে গুনাহ করছেও না কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মানুষে কিটা করছে না সুল পরিমাণ গুনাহ করছেও না ওলা বুঝা যাইব তওবা করার বাদে আল্লাহ যদি আপনার আমার তওবারে কবুল করে তওবারে কবুল করতে গিয়ে কিটা করা লাগবে ভাই হল আপনার আমার খানি দেখু হালাল খানি খাওয়া লাগবে ও আয়ার মেইন মাতো হালাল খানি খাওয়া লাগবো হালাল খানি আমরা হয় গরো খাইয়ার হালাল খানি হয় গরো খাইয়ার হালাল খানি যদি খাই না আমার গরো শান্তি আইত নাই আমার গরো রহমত আইত নাই আমার গরো বরকত আইত নাই বেটা বেটির দরবার যাইত নাই মায় ফুড়ির দরবার যাইত নাই বাফে ফুয়ার দরবার যাইত নাই বাইয়ে বাইয়ের দরবার যাইত নাই যে গরোর মাঝে হালাল খানি হইত নাই হালাল কই বেটা খাইয়ার আমি তো কইয়ার না আমি তো হালাল খাইয়ার মাতার গাম ফাউর তোলে ফালাইয়া নিয়া অনেক মানুষ আছে হাসাও মাটি কাম করে মাটি কাম করে মাটির কাম করিয়া মাটির টুকরি বইয়া সাংলা বইয়া এর বাদে আপনার কিছু পয়সা ভার আর চাউল ডাইলানের আর খার কিন্তু তোমার ওইগু হালাল খানি নাই কিলা নাই তুমি যেন জুয়ার রাজা নইল আল্লাহর গিয়া সৈদ্যা দিলায় না আসর রাজা নইল আল্লাহর সৈদ্যা দিলায় না মাখরিব রাজা নইল আল্লাহর সৈদ্যা দিলায় না এশা রাজা নইল আল্লাহর সৈদ্যা দিলায় না আল্লাহর হক আদায় করছো না এর লাগি তোমার এখানে গুণ আপনার হালাল না এর লাগি দুস্থ বুজুর্গ আমরা হালাল খানি খাইলে আমরা দোয়া কবুল হইব হালাল খানি খাইলে আমরা তৌবা কবুল হইব হালাল খানি খাইলে আমরার গরো বরকত আইব তো যাই হোক আমি আপনার মনে করে বুড়া লাগেন না নি না কিছু দুই একজন উঠি দেয় বুঝছেন উঠি গেলে তো বুঝা গেল বলে না বুড়া লাগি গেছে আর ভাত দিলে আমার গড়ি গাড়িও নাই কয়টা বাজে টাইম কয়টা বাজে দেখো কা নয়টা পর্যন্ত আমি দিছিলাম এখন এখন আপনার ভাড়া বেশ হয়ে গেছে গিয়া গতিকে আর লম্বা করতাম না আমি ছোটোমোটো এক সুরা পড়েছি সুরাই গুড়োই দিব ওই গুড়াবো আপনার তর্জমাও করছি না আলোচনাও করছি না আর হদিস একটুকরা পড়েছি না ইনশাল্লাহ লম্বা হইব আসলে আপনারা আগে করে নিয়েছেন বাট্টি বাট্টি আর এখন যদি আলি আমার দি লম্বা করায় আমারও এখন সব দেলা আপনার বিভিন্ন জায়গার প্রোগ্রাম আছে আমি এক নালায় করো আছে এল্লা গিয়া তুরা তুরা তো ইতা মাইকো গিয়া প্রত্যেক দিন মাতা লাগে তো ঔষধা খোয়াত আসলাম দেখো কোয়া আপনার আমার জিন্দগির মাঝে কিতা করা লাগবো অনুতপ্ত হওয়া লাগবো তৌবা করা লাগবো ইস্তেকবার করা লাগবো তো আমি আপনার তো সামনে দুই একটা সুরা পড়েছি এক আয়াত পড়েছি আর এক হদিস পড়েছি ওগুন তোর উপরে আলোচনা তোরা করিলাই আর এর বাদে দোয়া করিলাম ইনশাল্লাহ তো আমি মাতো আসলাম ওয়াল আসরি আল্লাহ কইতরা ওয়াল আস সময়ের কসম ওয়াক্তর কসম টাইমর কসম ইন্নাল ইনসানা লাফি খুসর সব মানব জাতি ইনসান জাতি হিন্দু কোয়া মুসলমান কোয়া খ্রিস্টান কোয়া জৈন কোয়া যে কোনো জাতি সম্প্রদায়ের কোয়া আল্লাহ ইনসান সম্বোধন করিয়া হইতরা ইন্নাল ইনসান আলাফি খুস্র সব মানব জাতি নুকসান আর খাসারার মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে ইয়ার বুঝা যার নেই এখন আপনি আমি তুলনা লাগাই চাই হইবা না না আমার তো কোনো ক্ষতিওর না কোনো না কোনো লাইনে আমরা খেয়েও কোনো একটা পরেশানির মাঝে আছি কোনো না কোনো লাইনে আমরা খেয়েও কোনো এক লোকসানির মধ্যে আছি কোনো না কোনো লাইনে আমরা খেয়েও বিপদগ্রস্ত আছি পরেশানির মাঝে আছি আর না হয় আল্লাহ কেন এমনি হইলানি আল্লাহ কইতরা ইন্না শব্দ দিয়া তাহকিক বুঝাইতরা আল্লাহ মজবুত মাত ও মাতর আগে ইন্না আল্লাহ আনই যে মাত্রের নিশ্চয়তা আল্লাহ দিয়া বুঝাইতে চায় 100% নিশ্চয়তা দিয়ে আল্লাহ বুঝাইতে চাই ও মাতর আগে আল্লাহ ইন্না শব্দরে ব্যবহার করে আল্লাহ কইতরা ইন্নাল ইনসান আলাফি খুস সব মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে এর বাদে আল্লাহ আলগাই লিতরা ইল্লা ইগু ইস্তেসনা হরফে ইস্তেসনা হওয়া হয় ইগুরে দিয়ে আল্লাহ আলগাই পাঠ করই ও আল্লাহ কইতরা ইল্লা আল্লাযীনা আমানু ও গুরবাদে যারা ইমান আনবা ও গুরবাদে যারা ইমান আনবা
ও আমানু ইমানানার উপরে এটা বেদান মত আছে ইনো তাফসীর যদি আমি করি মুফাসসিরিনে কেরাম হলে ইমানর বাররাত যে আলোচনা করছই ইগনাই করলে তো ফারা লম্বা হই দিব গিয়া কতিকে দুষ্ট বুজুর্গ সংকেপ মত আমরা ইমান যে বুঝি দেখান অর্থাৎ আল্লাহ তবারক তাআলার জাত ও সিফাতর উপরে পূর্ণ আস্থার বিশ্বাস আপনার আমার আনা যা কিচ্ছু আমরা চৌকর দৃষ্টিতে দেখিয়া এটা সব কিচ্ছু বেকার যেখান গাইব রইছে ওখান হইয়া থাকলো কি আসল সুবহানাল্লাহ যেখানে আমরা দেখি আর না ওখান হইয়া থাকলো কি ইমান আর সামনে যত কিচ্ছু দেখিয়া দেন আনি এটা বেকার এটা আপনার একবার ধ্বংস হয়ে দিব শেষ হয়ে দিব ওইলে গাইব দেখান লুকাইল যেখান এখান শেষ হইতো না ধ্বংস হইতো না ও ওখান হইয়া থাকলে কি আল্লাহর জাতর কুদরত আল্লাহর জাত আল্লাহর সিফাত ওগুরু ফিরে আপনি আমি বিশ্বাস রাখতাম আর এর বাদে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত মানুষে তার জিন্দেগি রে সুন্দর বানাইলায় মানুষে তার জিন্দেগি রে সুন্দর বানায় কিতাদি সুন্দর বানায় বালা বালা আমল করিয়া বালা বালা আমল করে মানুষে আপনার নমাজ পড়ে যকাত প্রদান করে হজ করে এর বাদে আপনার সুদ ঘুষ থেকে বাঁচিয়া রয় জুয়া থেকে বাঁচিয়া রয় এর বাদে আপনার বেহায়ামি থেকে বাঁচিয়া রয় নাচ গান থেকে বাঁচিয়া রয় গুনার সব কাম থেকে যে মানুষ বাঁচিয়া রইব ও খামর নাম হইল গিয়া আমলে সোয়ালে আপনি আমি গুনার খামত দিতাম না ও আপনার আমার খাম গইল গি সোয়ালেহ আমল মানে বালা আমল মুফাসসিরিনে কেরাম হলে কইতরা গুনার বিপরীত হইয়া থাকলো গিয়া বালা নেকি আর নেকির বিপরীত হইল গিয়া গুনা অর্থাৎ গুনার খামও আমরা দিতাম না নেকি আমরা চায় করতে পারি আর না পারি আমি আমার জিন্দগি মনে করো খুব লম্বা সুরা নমাজ পড়তে পারি না নফল নমাজ পড়িতে পারি না তাহাজ্জুদ পড়িতে পারি না কোরআন শরীফ পড়িতে পারি না জিকির করতে পারি না হ্যাঁ পারি না তো বইল কিন্তু তুমি কিতা করিও না গুনার খাম যাইও না ও দেন তুমি নফল নমাজও ফোটায় না হিবা গুনার খাম ফোটায় ফরজ নমাজ ফোটায় না হিবা গুনার খাম ফোটায় তুমি ওয়াজিব তরক করায় হিবা গুনার খাম ফোটায় ফরজ তরক করায় হিবা গুনার খাম ফোটায় ইনও তো আপনারে ছাড়া দায়িত্ব নাই এক মানুষে যদি সোয়াবর খাম বিলকুল করেও না আর গুনার খামো হালিয়ে যায় না তে ও আল্লাহ হইতরা ওকেও নেক আমল করি লইছে কও সুবহানাল্লাহ মাদিগান বুঝা গেছে নি আমরা নেক আমল বেশ করতাম না ফরজ নামাজিক নাই আমরা তো পড়ি মু টাইমে টাইমে এগুলাই তোর মাথা আয় না এর বাদে আমরা এক্সট্রা দেন আপনার এবাদত বন্দেগি বেশ করতাম না কিন্তু আমরা আমরা গুনার খামো নিয়া শরীক করতাম না গুনার খাম কিতা গুনার খাম কিতা ও আল্লাহ তোবারক তাআলা ফরমাইতরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ও সাইর গুরু মানুষ আপনার নুকসান আর ক্ষতিগ্রস্ত হইতা নাই যারা ঈমান আনবা যারা আমলে সালেহ করবা ওয়া তাওয়াসাউ বিল হক আর ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিল হক মানে যারা ন্যায়ে প্রতিষ্ঠিত করবা যারা হক মত মাতিতে পারবা যারা হাসামাত মাতিতে পারবা যারা হাসা শাক্কি দিতে পারবা যারা হক বিচার করতে পারবা যারা হক মাত বিচার বইয়া মাতিতে পারবা যারা কোর্ট আদালত উবাইয়া হক শাক্কি দিতে পারবা ও এন তাদের কথা আল্লাহ কইতরা ওয়া তাওয়াসাউ বিল হক হকর তুমি মদত করো হকর তলকিন দেও হকর সাহায্য করো হকর প্রচার প্রসার তুমি করো আমরা অনেক মানুষ আছি হক লুকাইলাই কিতা করি হক লুকাইলাই বিচার বইছে যদি তে দেখবা হালি সাইডটা নিয়ে মাতে ইলাস হইনি না নাই সাইডটা নিয়ে মাতে আগে তার একটা আন্ডারস্ট্যান্ডিং গইছে হি পরিবারের লগে মিলামিলি হইছে ও এনতেন কইছেন বিচারও আমরা জিতাই দেও তুমি এক অংশ ভাইবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা সবচেয়ে মারাত্মক জালিম হইল ওয়েবে যে বিচারর মজলিসে বইয়া আপনার অন্যায় বিচার করে তরফিয়ানি বিচার করে আর সবচেয়ে ভালো মানুষ ও এ যে বিচারর মহফিল আর মজলিসে বইয়া ন্যায় বিচার করে কও সুবহানাল্লাহ আমরা অনেক মানুষ আছি বিচার বইয়া আলি এক তরফা মাতই একগুড়ি একেবারে আপনার গাড়িলার আর একগুড়ি একবারে আসমানো তুলি দেন আল্লাহ তোরেও ক্ষমতা দিছিলেন এর লাগিয়া যে কোনো ব্যাপারে যে কোনো ডিপার্টমেন্টও যে কোনো ফিল্ডও আপনি হক মাত মাতিবা আর হক মাতিলে কিন্তু হরেদি ঠেলা আছে নি না নাই হক মাতো বাদ নাই আমরা গাওয়ালি এক মাত মাতি নানি হকর জাগা নাই এর লাগিয়া আল্লাহ লগে লগে আরে খাই এত হইতরা ওয়াতাওয়াসাউ বিসাবর তুমি হক মাতিবাই হকর প্রচার প্রসার করবাই হকর তলকিন মানসরে দিবাই হক নিয়ায় প্রতিষ্ঠিত কর্তায় চাইবাই তোমার ঘরে দি ঠেলাইব তোমারে একবারে আপনার সাইড লাগানি ওলাও ব্যবস্থা করা হইব ওয়াতাওয়াসাউ বিসাবর
তুমি সবরর মধ্যে থাকিও, তুমি সবরর দর্জর তলকিন দিও, তুমি সবরর দাওয়াত দিও, তুমি সবরর উপরে উবাত থাকিও, তুমি দর্জর উপরে উবাত থাকিও, সবর করনে वाला যাইন থাকবা এন ব্যাপারে আল্লাহ কইতরা ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি আল্লাহ তোরে মদদ করমু, আমি আল্লাহ তোর লগে থাকমু, সুবহানাল্লাহ।